Namaskar, Apuni Sai Ase Live Hour, Moi Joint Madhav Goswami. Aji Monunen Dakhil Kuriba Pradhan Mantri Narendra Modi. Monunen Dakhilor Purbe Pradhan Mantri Goraki Rase Bohu Keta Karjakusi, Khumbare Mandir Sohor Khonot, Bikhal Rotsot Bhag Loi Baranosite Nikha Kotua, Pradhan Mantri Modi Aji Puai, Baranosir Ashighatot Ganga Pujat Bhag Lobo, Ganga Pujar Pasot, Kal Bhairab Mandirot Pujar Sunar Antot, Pradhan Mantri Goraki Rauna Hobo, Monunen Dakhil Kuribole. Monunen Dakhilor Pasot Baranosi Rudraks Convention Centerot, Bohuke Goraki Gunnamanya Byakti Hote, Bartalapot Milito Hobo Modi. Monunen Dakhilor Porbor Pasot, Azie, Pradhamoti Goraki Jharkhandot Nirbasoni Prosaroto, Bhaglobo. Pradhamoti Modi, Tritiyo Barobhabe Protidondita Kura, Baranosi Homostit, Ek Junot, Totha, Hoptom Pojet Bhutgrohan Hobo. 2014 আৰু 2019 চনত উত্তৰ প্ৰদেশৰ বাৰাণসী সমষ্টিৰ পৰাই প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল 2014 চনত মোদীয়ে বাৰাণসীৰ লগতে গুজৰাটৰ বদোদৰা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল সেইবাৰ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বিৰুদ্ধে বাৰাণসী সমষ্টিৰ পৰা আম আদমী পাৰ্টিৰ আহ্বায়ক অৰবিন্দ কেজৰিৱালে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল মোদীয়ে বদোদৰা আৰু বাৰাণসী দুয়োটা সমষ্টিত জয়লাভ কৰাৰ পাছত গৃহৰাজ্যৰ সমষ্টিটো এৰি দি বাৰাণসীৰ সাংসদ হিচাপে প্ৰধানমন্ত্ৰীৰ দায়িত্ব গ্ৰহণ কৰে আনহাতে মোদীৰ বিৰুদ্ধে বাৰাণসী সমষ্টিটোত কংগ্ৰেছৰ অজয় ৰায়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰি আহিছে 2014-2019ৰ পাছত এইবাৰৰ নিৰ্বাচনতো মোদীৰ বিৰুদ্ধে উত্তৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি অজয় ৰায়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে 2019 নিৰ্বাচনত অভিলেখ সংখ্যক 6,74,666টা ভোটেৰে জয়লাভ কৰিছিল প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে দ্বিতীয় স্থানত থকা সমাজবাদী পাৰ্টিৰ প্ৰাৰ্থী শালিনী যাদৱে লাভ কৰিছিল 1,95,159টা ভোট তৃতীয় স্থানতে সন্তুষ্ট থাকিবলগীয়া হৈছিল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী অজয় ৰায় এইবাৰো প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বিৰুদ্ধে কংগ্ৰেছৰ অজয় ৰায়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে ইতিমধ্যে মোদীৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ প্ৰস্তুতি আৰম্ভ হৈছে আজি মনোনয়ন দাখিলৰ পূৰ্বে কেইবাটাও কাৰ্যসূচীত তেওঁ অংশগ্ৰহণ কৰিব আশীঘাটত গংগাক অৰ্চনা কৰিব গংগাক পূজা কৰিব তৃতীয়বাৰৰ বাবে বাৰাণসী সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাজু প্ৰধানমন্ত্ৰী মোদী আশীঘাটত গংগালৈ পূজা অৰ্চনা আগবঢ়ায় কাল ভৈৰৱ মন্দিৰতো পূজা অৰ্চনা আগবঢ়াব প্ৰধানমন্ত্ৰী গৰাকীয়ে আৰু তাৰ পিছতে মনোনয়ন দাখিল কৰিব মনোনয়ন দাখিলৰ পূৰ্বে সোমবাৰে মন্দিৰ নগৰীখনত খুব বিশাল বৰ্ণাঢ্য ৰোডশ্বত অংশগ্ৰহণ কৰি চমক সৃষ্টি কৰিছিল প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে মায়ানগরী মুম্বাইত রুস্ত প্রকৃতির তাণ্ডব লীলা মুম্বাইত রুস্ত প্রকৃতি এললে কাল রূপ সোমবারে হঠাৎ অহা ধূলি ধুমুহাই মুম্বাইত চলাই গল ধ্বংস লীলা ধুমুহার মাজতে শিবাজী পার্কর ঘাট কুপারত সংঘটিত হল ভয়ঙ্কর ঘটনা ধুমুহার ফলত এটা পেট্রোল পাম্পর উপর ভাঙি পড়িল 100 ফুটর এখন হোর্ডিং ক্যামেরাত বন্দী হল শিহরণকারী এই দৃশ্য প্রকাণ্ড হোর্ডিং পড়ি ভাঙি চুরমার হয়ে পড়িল পেট্রোল পাম্পটির লগতে কেইবাখনো বাহন এই ভয়ঙ্কর ঘটনাত 14 জনক লোকে প্রাণ হেরার লগতে আহত হয়েছে অর্ধ শতাধিক লোক এই পর্যন্ত 88 গৰাকী লোকক উদ্ধার করেছে এনডিআরএফে হোর্ডিং পড়ি ধ্বংসস্তূপত পরিণত হয়েছে পেট্রোল পাম্পটো ঘাট কুপারত বর্তমানে যুদ্ধগতিত চলি আছে উদ্ধার অভিযান হোর্ডিং পড়ি ভাঙি চুরমার হওয়া বাহন তথা ধ্বংসস্তূপর মাজত বহু লোক আবদ্ধ হয়ে থাকার সন্দেহ করেছে উদ্ধারকারী দলে ঘটনাস্থলী পরিদর্শন করে তদন্তর নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে লগতে হোর্ডিং পড়ি নিহত হওয়া পরিয়ালক 5 লাখ টাকাক আর্থিক সাহায্য প্রদান করার কথাও মুখ্যমন্ত্রীগুলিয়ে ঘোষণা করেছে ইপিনে এই ঘটনা সন্দর্ভত হোর্ডিং লগা বিজ্ঞাপন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গোচর রুজু করে মুম্বাই আরক্ষী আরম্ভ করেছে তদন্ত কেবল ঘাট কুপারতে নহয় মুম্বাইর ভিন্ন প্রান্ত ধূলির ধুমুহায় চলালে সংহারী রূপ ঠায়ে ঠায়ে উভালি পড়িল প্রকাণ্ড প্রকাণ্ড গছ তথা টাওয়ার থানে অম্বরনাথ বদলাপুর কল্যাণ উলহাসনগরকে ধরে ভিন্ন স্থানত সংঘটিত হয়েছে বিস্তর ক্ষতি সাধন ধূলি ধুমুহার মুম্বাইক স্তব্ধ হয়ে পড়িল যাতায়াত
রেল তথা বিমান চলাচলত সৃষ্টি হল সমস্যার ধুলি ধুমুহার ফলত সোমবারে সাময়িকভাবে বন্ধ করে দিয়া হয়েছিল ছত্রপতি শিবাজী মহারাজ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরের সেবা। ভারতীয় বতর্বিজ্ঞান কেন্দ্রের আগজাননী অনুসরি অনাগত চব্বিশ ঘণ্টাত মুম্বাই তথা দাঁতি কাষরীয় অঞ্চলত বজ্রপাতর মুষলধার বরষুণেরও আগজাননী সতর্কবাণী জারি করেছে। ধুলি ধুমুহার তাণ্ডব লীলা, ধুলি ধুমুহার ধ্বংসলীলা। এটা তেল ডিপোত 100 ফুট উচ্চতার এখন খুব বিশাল সর্ববৃহৎ এখন হর্ডিং এনেদরে ধুমুহাই ভাঙি পেলাত সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপত পরিণত হল তেল ডিপোটো। লগতে তেল ডিপোটোত কেইবাখনো বাহন ভাঙি ধ্বংসস্তূপত পরিণত হওয়া পরিলক্ষিত হল, যত নেকি 14 জন লোকে প্রাণ হেরুয়াইছে, 74 জন লোকক উদ্ধার করেছে উদ্ধারকারী দলে। চাওক সোমাজত আমি দৃশ্য দেখুৱাইছো হর্ডিং ভাঙি কেনেদরে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হল এই পেট্রোল পাম্পত। এয়া চাওক কেইবাখনো বাহন ধ্বংসস্তূপত পরিণত হল। এখন এখন খুব বিশাল হর্ডিং, আর সেই হর্ডিং লগা বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে মুম্বাই আরক্ষীয় নিজাববীয়াকৈ গোচর রুজু করেছে। 14 জন লোকে প্রাণ হেরুয়াইছে, চৌদিশে এক ধূসর পরিবেশ, ধূলি ধুমুহার তাণ্ডব, আর তেনে সময়তে ঘটিল এই অঘটন। মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তত ধ্বংসলীলা চলালে ধূলি ধুমুহাই, আর তার মাজতে একটা ভয়ঙ্কর ট্রেজেডি, যত নেকি এখন সুবিশাল হর্ডিং ভাঙি পড়ি একটা পেট্রোল পাম্প সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হল, যত 14 জন লোকে হেরুয়ালে প্রাণ, বহুকেইখন চারিচকীয়া বিলাসী বাহন ধ্বংসস্তূপত পরিণত হল। আর কেইবাটাও দৃশ্য আমি এই মুহূর্তে আপনার দেখাইছো টিভি স্ক্রিনত, কেইবাটাও দৃশ্য দেখাইছে এই মুহূর্তে আমি দেখাইছো কেইবাটাও দৃশ্য, যত পেট্রোল পাম্পটো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, উদ্ধার অভিযান এতিয়াও চলাই থাকা হয়েছে। আমি আজির দৃশ্য দেখাইছো, ঠায়ে ঠায়ে গছ বাগরি পড়েছে, টাওয়ার বাগরি পড়েছে, বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে, যাতায়াত বিঘ্নিত হয়েছে, মুঠর উপর জনজীবন বিপর্যস্ত করে তুলেছে ধূলির ধুমুহাই। কেবল ইমানে নহয়, অনাগত চব্বিশ ঘণ্টাতো মুম্বাই তথা দাঁতি কাষরীয় অঞ্চলত বজ্রপাতর মুষলধার বরষুণ আহিব বলে বতর বিজ্ঞান কেন্দ্র সতর্কবাণী আর আগজাননী জারি করেছে। अभी मैक्सिमम कैजुअलिटी सब निकल चुका है। एक लाल कलर की कार है जिसमें मालूम नहीं हो रहा, चपक गई है, बट अभी तक उसमें कैजुअलिटी है या नहीं है मालूम नहीं है। लास्ट कैजुअलिटी हमने 6 बजे के आसपास में निकाला है, अभी तो एक भी नहीं फिलहाल के लिए लग रहा है, बट एक लाल कार में है जिसमें हमें यह है रेस्क्यू अराउंड 80 के आसपास में लोगों को किया है, 60-80 के बीच में, और जिसमें से 57 लोगों को सुबह ही कर लिया था शाम में 6 बजे के आसपास में, और 12 डेथ डिक्लेयर हुआ है जी। लास्ट का 13वां जो था वो रात में निकला। कल शाम से रेस्क्यू ऑपरेशन चल रहा है, उसमें से हम लोगों ने टोटल 88 लोगों को यहाँ से निकाला है। 88 में से 14 लोग जो है वो डॉक्टर ने उनको मृत घोषित कर दिया है, बाकी 31 लोगों को डिस्चार्ज कर दिया है, और कुछ लोग जो है अभी भी हॉस्पिटल में एडमिट है। रात को हमें 2 बजे जब ये हाइड्रोलिक क्रेन की सहायता मिली, तो क्रेन की सहायता से हमने 3 गिर्डर को उठाया था, और 3 गिर्डर के नीचे हम लोगों ने जो 4 व्हीलर्स है, 4 व्हीलर्स में दबे हुए 9 बॉडीज को निकाला, जिसको डॉक्टर ने फिर मृत घोषित किया। अभी 2 गिर्डर जो है हम लोगों ने अभी तक सर्च नहीं किए है, 2 गिर्डर के नीचे कुछ लोग फंसे होने की शक्यता है, मतलब हो सकते हैं, तो वो 2 गिर्डर हम लोग हाइड्रोलिक क्रेन के सहायता से उठा रहे हैं, और जो क्रेन से सहायता से उड़ जाएगा उसके बाद हमारा सर्चिंग ऑपरेशन शुरू होगा, फिर सर्च के बाद पता चलेगा कितने लोग वहाँ पे और फंसे हुए। मेटल को कट करने के लिए हमारे पास गैसोलीन कटर है और ऑक्सीफ्यूल कटर्स है, लेकिन हम लोग उसको यूज यहाँ नहीं कर सकते क्योंकि यहाँ पूरा पेट्रोल और डीजल है,
अगर हम उसको यूज करेंगे तो फायर का भी चांसेस, एक्सप्लोजन का भी चांसेस है, इसलिए हम लोग जो है मैन्युअली सब काम कर रहे हैं और हाइड्रोलिक मशीन्स का यूज कर रहे हैं। গুৱাহাটীত আনসারুল্লাহ বাংলা টিমৰ সদস্য গ্রেপ্তার, পল্টন বজাৰ ষ্টেচনত গ্রেপ্তার কৰা হৈছে দুই দুৰ্ধৰ্ষ উগ্ৰপন্থীক। দুই উগ্ৰপন্থী বাহাৰ মিয়া আৰু ৰসুল হক দ্বাৰকা এক্সপ্ৰেছেৰে গুজৰাটৰ পৰা আহিছিল গুৱাহাটীলৈ। অসম আৰক্ষীৰ বিশেষ শাখালৈ নিয়া হৈছে দুয়োকে। এ কিউ আই এছৰ নেতাক আধাৰ কাৰ্ডকে ধৰি বিভিন্ন নথি পত্ৰ প্ৰস্তুত কৰি সহায় কৰিছিল এই দুই উগ্ৰপন্থীয়ে। গুৱাহাটী আগৰতলা হৈ বাংলাদেশলৈ যোৱাৰ পৰিকল্পনা কৰিছিল এ কিউ আই এছ ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার এটা শাখা তথা ইসলামিক জেহাদী সংগঠন। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মিয়ানমার আর বাংলাদেশক ইসলামিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করার বাবে ষড়যন্ত্র রচি এ কিউ আই এসর জেহাদিয়ে কাম করে আছে। বাংলাদেশত একটা লক্ষ্যরে কাম করে যাওয়া আল কায়দার শাখাটো আনসারুল্লাহ বাংলা টিম বা এ বিটি। বাংলাদেশৰ এই জেহাদী সংগঠন এ বিটিৰে সদস্য পল্টন বজাৰ ৰেলৱে ষ্টেচনত গ্ৰেপ্তাৰ হোৱা দুই ইছলামিক জেহাদী। আজি আদালতত হাজিৰ কৰা হ'ব। বাৰ দিনৰ জিম্মাত ল'ব পাৰে আৰক্ষীয়ে, আৰু এই বাৰ দিনৰ জিম্মাত লৈ কি ধৰণৰ বিস্ফোৰক তথ্য উদ্ধাৰ কৰে সেয়া হ'ব লক্ষণীয়। ধাৰাবাহিক ৰূপত এনেধৰণৰ কাৰ্যকলাপ, জেহাদীৰ কাৰ্যকলাপ এতিয়া ৰাজ্যখনত বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। গুৱাহাটীৰ মাজেৰে এই কাৰ্যকলাপ চলি আছে। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ দুৱাৰমুখ গুৱাহাটী যেন এতিয়া বিভিন্ন অপৰাধৰ ট্ৰেঞ্জিট পইণ্টত পৰিণত হোৱা পৰিলক্ষিত হৈছে। গুজৰাটৰ পৰা দ্বাৰকা এক্সপ্ৰেছেৰে আহি থকাৰ তথ্য লাভ কৰিছিল আৰক্ষীয়ে। বিশেষ সূত্ৰ পম খেদি পল্টন বজাৰত উপস্থিত হোৱাৰ লগে লগে গ্ৰেপ্তাৰ কৰা হয় দুই সদস্যক। অতীত সাংবাদিক দীপাংকৰ দাসৰ সৈতে সংযুক্ত হৈছো পুনঃপ্ৰচাৰত। দীপাংকৰ, এইখিনি মুহূৰ্তত কি তথ্য লাভ কৰিছে? ইয়াৰ পূৰ্বৰ বুলেটিনত আপুনি আমাক জনাইছিল যে বাৰ দিনৰ জিম্মাত ল'ব পাৰে আৰক্ষীয়ে। নিশ্চয় জয়ন্ত, কৈছো যে আমি যে বৰ্তমান অসম আৰক্ষীৰ বিশেষ যি শাখা আছে তাত বৰ্তমান তেওঁলোকক জেৰা চলাই থকা হৈছে। গতিকে গুজৰাটৰ পৰা অসম হৈ আগৰতলা হৈ বাংলাদেশ অভিমুখে যোৱা সেই দুৰ্ধৰ্ষ সন্ত্ৰাসবাদী দুটাৰ বৰ্তমান এক প্ৰকাৰ জেৰাৰ সন্মুখীন কৰাইছে আৰক্ষীয়ে। কাৰণ শেহতীয়াকৈ যদি আমি চাওঁ, পুনৰ কৈছোঁ যে যোৱা ছটা মাহত প্ৰায় 7-8জনকৈ মৌলবাদী সংগঠনৰে জড়িত থকা সদস্য বৰ্তমান আৰক্ষীয়ে, অসম আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে, তেওঁলোকক জেললৈ প্ৰেৰণ কৰিছে। কিন্তু তাৰপিছত পুনৰ গুৱাহাটীৰ মাজমজিয়াৰ গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত দুটাকৈ দুৰ্ধৰ্ষ উগ্ৰপন্থী সংগঠনৰ সদস্য গ্ৰেপ্তাৰ হোৱা ঘটনাক লৈ কিন্তু আৰক্ষীৰ মাজত হাহাকাৰ পৰিৱেশ সৃষ্টি কৰিছে। কাৰণ কৈছোঁ যে নামনি অসমত বিশেষকৈ মৰিগাঁও, গোৱালপাৰা, বৰপেটা, ধুবুৰী, ঠিক একেদৰে গুৱাহাটীৰ দাঁতি কাষৰীয়া আই আই টিত দেখিছিলোঁ যে আই চি চিৰ নিচিনা দুৰ্ধৰ্ষ মৌলবাদী সংগঠনৰ উগ্ৰপন্থী সদস্য গ্ৰেপ্তাৰ হৈছিলে, আই চি চিক সমৰ্থন কৰি গ্ৰেপ্তাৰ হৈছিলে। গতিকে এই যি মানসিকতাই গ্ৰাহ কৰা ধৰণৰ এটা যিটো ভয়ংকৰ পৰিৱেশ সৃষ্টি হৈছিল, তাৰ মাজতে প্ৰত্যক্ষভাৱে জড়িত থকা উগ্ৰপন্থী সংগঠনৰে লিংক থকা দুটা সদস্য গ্ৰেপ্তাৰ কৰিছে। তেওঁলোকক বৰ্তমান কাহিলীপাৰাত এছ বিত ৰখোৱা হৈছে। তেওঁলোকক দুপৰীয়া স্পেচিয়েল কোৰ্টত আৰক্ষীয়ে হাজিৰ কৰাব। গতিকে তেওঁলোকৰ পৰা আৰু কি নতুন আৰক্ষীয়ে ক্লু কি তথ্য লাভ কৰিবলৈ সক্ষম সেয়া নিশ্চয় সময়ত স্পষ্ট হৈ পৰিব। কিন্তু কি লিংকৰ ভিত্তিত তেওঁলোকে অসমখনক এক প্ৰকাৰ টাৰ্গেট কৰিছে, মই পুনৰ কৈছোঁ যে নামনি অসমত যদি আমি শেহতীয়া কাৰ্যকলাপ চাওঁ দুৰ্ধৰ্ষ এই ধৰণৰ সংগঠনৰ সকলৰ, তেতিয়াহ'লে যিটো আই কিউ আইৰ কথা আমি কৈ আছোঁ যে আল কায়দাৰ সৈতে জড়িত থকাৰ যি তথ্য তেওঁলোকৰ পৰা পোৱা গৈছে, তেওঁলোকৰ পৰা বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ নথি পত্ৰ আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে, বাংলাদেশৰ পাছপৰ্ট উদ্ধাৰ কৰা হৈছে, তাকো তেওঁলোক দুইগৰাকী সদস্য হৈছে বাংলাদেশৰ নাগৰিক, তেওঁলোকে কি উদ্দেশ্যে গুজৰাটৰ পৰা দ্বাৰকা এক্সপ্ৰেছত উঠি আগৰতলা হৈ গুৱাহাটীৰ মাজেৰে তেওঁলোকৰ আহ যাহ চলা যিটো গতিবিধি আৰক্ষীয়ে এক প্ৰকাৰ সন্দেহ কৰিছিলে, যি আৰক্ষীৰ চোৰাংচোৱা থাকে, সেই চোৰাংচোৱাৰ ভিত্তিত পুনৰ যি এই দুৰ্ধৰ্ষ সদস্যক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে। গতিকে তেওঁলোকৰ পৰা কি নতুন তথ্য আৰক্ষীয়ে উদ্ভাৱন কৰিব পাৰে বা কি নতুন তথ্য লাভ কৰিব পাৰে সেয়া নিশ্চয় আৰক্ষীৰ বাবে এক প্ৰকাৰ ডাঙৰ প্ৰত্যাহ্বান হ'ব। কাৰণ নামনি অসমত বিশেষকৈ এই ধৰণৰ মৌলবাদী সংগঠনৰ কুচকাৱাজ পুনৰ দেখিবলৈ পোৱা গৈছে। তেওঁলোকে যি আল কায়দাৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰি তেওঁলোকে আধাৰ কাৰ্ড আনকি যোগান ধৰাৰ তথ্য আনকি আৰক্ষীয়ে লাভ কৰিছে। গতিকে আৰু কি নতুন তথ্য লাভ কৰে আৰক্ষীয়ে সেয়া নিশ্চয় লক্ষণীয় হ'ব। বাৰ দিনৰ জিম্মাত লোৱাৰ পিছত আৰু কি কি তথ্য লাভ কৰে সেয়া লক্ষণীয় হ'ব। মুঠৰ ওপৰত নিৰাপত্তাৰ প্ৰতি ভাবুকিৰ সৃষ্টি কৰি আহিছে এইসমূহ মৌলবাদী জেহাদী সংগঠনে আৰু এনেদৰে প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে দেশৰ বিভিন্ন প্ৰান্তত আৰু অসমতো এনেদৰে খোপনি পোতা বিভিন্ন তথ্য সময়ে সময়ে পোহৰলৈ আহিছে। ধন্যবাদ দীপাংকৰ। তিনিচুকীয়াৰ পানীতোলাত এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সূত্ৰপাত হয়। পানীতোলা আৰক্ষী চকীত উত্তপ্ত পৰিস্থিতি। ঘটনাস্থলীত আৰক্ষীয়ে শূন্যলৈ গুলীচালনা কৰে, লাঠি চালনা কৰে।
প্রতিবাদকারীক ছত্রভঙ্গ দিয়াবলৈ খুন্দালৈ গুলি চালনা করে। পানীতোলা চাহ বাগিচার সহপরিচালকর বাসগৃহত এটা চুরিকাণ্ড হয়েছিল। পানীতোলা আরক্ষী চকীত গোচর দিছিল সহপরিচালকে, আর সেই গোচরের ভিত্তিত আরক্ষী আটক করেছিল মহিলা সহ পাঁচজনক। আটক করে অনার পাছতে আটকাধীন পাঁচজনক মুগুলি করে দিয়ার দাবিত শ শ শ্রমিকে থানার সন্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে, থানা ঘেরাও করে, আর পরিস্থিতি ক্রমে জটিল হয়ে পড়াত আরক্ষী অবশেষত ছত্রভঙ্গ দিয়াবলৈ শূন্যলৈ গুলি চালনা করে, লাঠি চালনা করে। পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণলৈ আহিছে যদিও এই সমগ্র ঘটনা কেন্দ্র করে অঞ্চলটোত উত্তেজনা অব্যাহত আছে। সংগঠিত হয়ে আছে, তেখেতলোকক অতি শীঘ্রে করায়ত্ত করিব লাগে বলে আমি অসম চাহ জনজাতি ছাত্র সন্থা তরফ করা দাবি জানাইছো। 23,000 টাকা আসলে বলে কইছিলে, তার পাছত হুনর 2,00,000 টাকার আসলে বলে অভিযোগ দিয়েছিলেন। তো সেইটো ক্ষেত্রতে আজি এই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। যদি মেম সাহেবের বস্তু হেরাইছে তো মেম সাহেবে কেন নাহিলে? যেটা পুলিশের থানার যেটা এন্ট্রি দিব পারিলে, যেটা এটা তাক রিহাই করিব সময় কেন নাহিলে? মানুষটুক লাগে কিন্তু নুমলীগড়ের 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত নৈশ বাসত দুর্বৃত্তর আক্রমণ। শিলগুটির নিক্ষেপত সম্পূর্ণরূপে ভাঙি যায় এখন গ্লাস। AS01PC7917 নম্বরের AR সুপারত আক্রমণ। ডিব্রুগড়ের গুয়াহাটি অভিমুখী আছিল নৈশ বাসখন। নিশা প্রায় 2 বজাত সংঘটিত হয় এই ঘটনা। বাসখনত যাত্রী হিসাবে আছিল জনপ্রিয় ইউটিউবার ভূষণ পাঠক। পূর্বেও এনে ঘটনা সংঘটিত হয়েছিল নুমলীগড়ের রাষ্ট্রীয় ঘাইপথত। কলিয়াবরের কেলিডেন চাহ বাগিচাত বন্যহস্তির আক্রমণ। বন্যহস্তির আক্রমণত নিহত এগারী বৃদ্ধা। নিহত বৃদ্ধাগীর নাম লুচিয়া একা। নিশা ঘরের বাহিরলৈ উলাওতে বৃদ্ধাগীক আক্রমণ হাতির। কেলিডেন চাহ বাগিচার 12 নম্বর লাইনত এই ঘটনা। বন্যহস্তির আক্রমণত গুরুতরভাবে আহত বৃদ্ধাগীক প্রথমে জখলাবন্ধা চিকিৎসালয় প্রেরণ করা হয়েছিল। পরবর্তী সময়ে TMCHলৈ প্রেরণ করা হয় যদিও চিকিৎসালয়তে মৃত্যু হয় বৃদ্ধাগীর। লামডিং থানার ASIক রিজার্ভ ক্লোজ। ASI ভারতী বরাক রিজার্ভ ক্লোজ আরক্ষী অধীক্ষকর 15,000 টাকা উৎকোচ লৈছিল সহ উপপরিদর্শকগৰাকীয়ে। অভিযুক্তক মুকলি করার বাবদ লৈছিল উৎকোচ। লামডিং থানাত গৈ আরক্ষী অধীক্ষকর তদন্ত। বিষ্ণু শর্মা নামৰ এজন গাঁওরক্ষী বাহিনী যি মধ্যস্থতাকারী আছিল ধনের লেনদেনের, সেই বিষ্ণু শর্মাকো আটক করে আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে। ঘটনাক লৈ লামডিংত সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। এটা আর্থিকভাবে দুর্বল পরিয়ালক ভীতিগ্রস্ত করে গোচর মীমাংসার প্রলোভনের 20,000 টাকার উৎকোচ লৈছিল ASI ভারতী বরাই। আমার ওসি স্যারের রুমে গেছে, আমার বহু ধমকি মারছে ম্যাডাম, ভারতী ম্যাডাম বহু ধমকি মারছে। এখন আমি ওনার জিনিস বন্ধক দি 15,000 টাকা দিয়েছে, আকু কেসটু ফাইল হয়ে গেছে। এখন আবার আবার পরশু দিন আমি আয়া কইছি যে ম্যাডাম কি এর কেস দিছে, কয়েক কোর্টের থেকে বলে কেসটা আইছে এখন এখানে বেল লইতে লাগবে। কারণ কালকে আমরা পাঁচজনের নামে কেস দিছে, এখন পাঁচজন আয়া বেল নিতে লাগবে। আমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়েটারে কেমনে আনি, এখন ছেলেগুলারও আনতে লাগবে। কালকে যেমন হোক 11টার ভিতরে আইতে বসে ভুক্তভোগী মহিলাগৰাকীৰ মন্তব্য। ভীতিগ্রস্ত করা হয়েছিল, জামিন দিয়ার নামত 20,000 টাকার উৎকোচ বিচাৰিছিল। আর বিষ্ণু শর্মা নামৰ লোকজনের জড়িয়ে, গাঁওরক্ষী বাহিনীর বিষ্ণু শর্মা নামৰ লোকজনের জড়িয়ে এই ধন লৈছিল ASI ভারতী বরাই। আর যে ঘটনাক কেন্দ্র করে সমগ্র অঞ্চলটতে এটা তীব্র প্রতিক্রিয়া আর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আরক্ষীর খাকি পোশাকত পুনের কলঙ্কর ডাক খানিলে যিমানে আরক্ষী সঞ্চালক প্রধানগী কঠোর হয়েছে,
নিজের বিভাগত থাকা এই সকল দুর্নীতিগ্রস্ত আরক্ষীক নাকি লগাবলে চেষ্টা চলা হয়েছে, কিন্তু তার পিছতো শিক্ষা লওয়া নাই একাংশ আরক্ষীয়ে। আমার সাংবাদিক প্রণব শর্মার প্রতিবেদন আগবাইছো। থানাত কর্মরত ASI ভারতী বরাক ইতিমধ্যে হোজাই জেলার আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তার নির্দেশ রিজার্ভ ক্লোজ করাইছে। আর ভারতী বরার বিরুদ্ধে উৎকোচ লওয়ার উঠিছিল অভিযোগ। স্থানীয় লামডিংর এগারী মহিলা দেবী দাসর পরা 15,000 টাকা উৎকোচ লওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। আর সেই অভিযোগ উত্থাপিত হওয়ার পিছতে যা নিশা লামডিং আরক্ষী থানায় উপস্থিত হয়েছিল জেলা আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তা। আর সমগ্র ঘটনা তদন্ত করার পিছত এই মুহূর্তত যে আমার হাতত খবর আইছে, সেই খবর অনুসরি লামডিং থানার কর্মরত ASI ভারতী বরাক রিজার্ভ ক্লোজ করা হয়েছে। আর সমগ্র ঘটনার লগত জড়িত আন এগারী ব্যক্তি বিষ্ণু শর্মাক এই মুহূর্তত কিন্তু লামডিং আরক্ষী আটক করেছে বলেও সেই খবর আমি লাভ করেছো। আর বিষ্ণু শর্মা হয়েছে গাঁওরক্ষী বাহিনীর সভাপতি। আর গাঁওরক্ষী বাহিনীর সভাপতি বিষ্ণু শর্মার মধ্যস্থকারীত ইতিমধ্যে ভারতী বরাক সেই 15,000 টাকা উৎকোচ লৈছিলে দেবী দাস নামৰ মহিলাগৰাকীৰ পৰা। দেবী দাস আৰু তেওঁৰ পৰিয়ালৰ মাজত এক কাজিয়াৰ সূত্রপাত হৈছিলে। সেই কাজিয়াৰ বা পাৰিবাৰিক সংঘাতৰ পৰিণতি দেবী দাস আৰু তেওঁৰ সন্তানৰ বিৰুদ্ধে মুঠ 5 ব্যক্তিৰ বিৰুদ্ধে তেওঁৰ পৰিয়ালৰ আন লোকে ইতিমধ্যে গোচৰ তৰিছিলে বুলি ভারতী বরাৰ ফালৰ পৰা দেবী দাসক জনোৱা হৈছিলে। আৰু সেই গোচৰ কিন্তু আদালতৰ পৰা অহা বুলিও দেবী দাসক জনাইছিলে আৰক্ষীৰ ফালৰ পৰা। আৰু সেই গোচৰৰ জামিন দিয়ার নামত সেই 15,000 টাকা উৎকোচ বিচাৰিছিলে বলে এই মুহূর্তত কিন্তু দেবী দাসে অভিযোগ কৰিছে। আর সেই 15,000 টাকার উৎকোচ বিষ্ণু শর্মার জড়িয়ে ভারতী বরাক প্রদান করার কথাও কিন্তু উল্লেখ কৰিছে। মুঠর উপর যদি আমি কবল যাও লামডিং থানা যে ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনা কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তত হোজাই জেলার তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর সমগ্র ঘটনাক যেধরনের তৎপরতা প্রদর্শন করেছে জেলা আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তায়, সমগ্র ঘটনা জনার লগে লামডিং আরক্ষী থানা নিশায় উপস্থিত হয়ে সমগ্র ঘটনা তদন্ত করেছে। ASI ভারতী বরাক খুঁতপোষ করেছে। সমান্তরালভাবে যেগুলি অভিযোগকারী আসলে দেবী দাস, দেবী দাসকও জেলা আরক্ষী অধীক্ষকগুলিয়ে খুঁতপোষ করার অন্তত যে নির্দেশ জারি করেছে সেই নির্দেশ অনুসরি হয়েছে ভারতী বরা ASI ভারতী বরাক এই মুহূর্তত কিন্তু রিজার্ভ ক্লোজ করা হয়েছে। আর প্রয়োজন যদি হয় সমগ্র ঘটনা তদন্তত যে ধরনের এই মুহূর্তত তদন্ত চলি আছে বা আরক্ষীর ফালের তদন্ত করেছে সেই তদন্তর যদি আর তথ্য যদি উদ্ঘাটন হয় বা সমগ্র ঘটনা যে ধরনের বিষ্ণু শর্মাক আটক করা হয়েছে সমান্তরালভাবে যদি প্রয়োজন হয় হয়তো ASI ভারতী বরাকু গ্রেপ্তার করার সম্ভাবনা আছে। আর সমান্তরালভাবে এই সমগ্র ঘটনা যদি আর কোন কোন ব্যক্তি জড়িত হয়ে আছে সেই সমগ্র ঘটনারও তদন্ত চলাই আছে। আর তদন্তর অন্তত হয়েছে আন কোনোবা ব্যক্তি যদি জড়িত থাকে সেই সকলকে কিন্তু আটক করার সম্ভাবনা আছে।